সেক্টরে আপনার অপচয় আর অপচয়, এই অপচয়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে তো হিসাব দিতেই হবে। আল্লাহ আপনার উপর এত রাগান্বিত হবেন যে আল্লাহ, যে এই হিসাব ফাইয়ে ফাইয়ে যদি আপনার থেকে নেওয়া হয় কি করবেন? আমাদেরকে যদি হিসেব দিতে হয় তাহলে আমরা হিসেব দিয়ে বাঁচতে পারবো না, কিন্তু আপনি অপচয় করতেছেন মানে শয়তানের ভাই হচ্ছেন, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, আপনি শয়তানেরকে বন্ধু বানাচ্ছেন, ভাই বানাচ্ছেন, তাহলে আপনার সাথে হাসরটা হবে শয়তানের, তাহলে আপনি ভালো জান্নাতি হতে পারবেন না তোর ভাই। এই জন্য আমরা আসুন আমাদের অন্তর থেকে অপচয় আমরা এমনভাবে অপব্যয়টা দূরে সরাবো যে কোনো একটা মানুষ, আমি যে অপচয় করি প্রত্যেকটা মানুষ যেন আমাদেরকে যে সার্টিফিকেট দেয় অনেক সুন্দরভাবে চলে, অনেক টাইম থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে চলাফেরা সমস্ত কিছু তার যথেষ্ট রুটিন মাফিক, কোনো ধরনের অপচয়ের কাছে কিনা সে না যায়, মানুষের কাছে ভালো, আল্লাহর কাছে ভালো হয়ে যান, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাইতে পারবেন। 4 নম্বর, যে অপচয়কারী আল্লাহর অনেক অপছন্দের। 5 নম্বর হচ্ছে খেয়ানতকারী, কোন একটা ব্যক্তি আপনাকে কোন একটা জিনিস দিল, আপনি খেয়ানত করে বসে আছেন, আপনি নিজে খেয়ে বসে আছেন, নাউজুবিল্লাহ। যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক, আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের, জাহান্নামের একেবারে নিচে স্তরে, কাফেরদের থেকে নিচে হচ্ছে যে মুনাফিকের স্থান। আপনি খেয়ে বসে আছেন, যাকে আমানত শুধু আপনাকে টাকা ওটা না, আপনি কোন একটা ব্যক্তি আপনাকে কোন একটা কথা বললো, বলো যে ভাই এই কথাটা আর কাউকে বললেন না, আপনি সবার আগে ওই ব্যক্তিটা ছাড়া আর সবাইকে বলে দিছেন, তাহলে এটিও কিন্তু আপনার কথাটা আপনার কাছে আমানত ছিল, আপনি খেয়ানত করছেন। কোনো একটা ব্যক্তির সম্মান আপনার কাছে আমানত, আপনি খেয়ানত করতেছেন। কারো বংশমর্যাদা নিয়ে আপনি কথা বলতেছেন, সেটিও কিন্তু আমানতের খেয়ানত। আপনাকে যে শরীরটা দিয়েছে ওটিও আমানতের খেয়ানত করতেছেন। আপনি মোবাইল নিয়ে বসে আছেন, ফেসবুক নিয়ে বসে আছেন, আপনি চোখে সারা রাত বসে বসে মোবাইল টিপতেছেন, চোখের ক্ষতি করতেছেন, আপনি আমানতের খেয়ানত করতেছেন। আপনি খাচ্ছেন সমস্ত পাপ, সমস্ত হারাম জিনিসপত্র, আপনি ওখানে শরীরকে ধ্বংস করতেছেন, ওখানে আপনি খেয়ানত করতেছেন, আপনি এবাদত বন্দিগি করতেছেন না, সময় অপচয় করতেছেন। আপনার সমস্ত কিছুর ক্ষেত্রে আপনার শুধু খেয়ানত আর খেয়ানত, আর এই খেয়ানত করলে আপনার কি, আপনি মুনাফিক হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। খেয়ানতকারী যদি কোনো খেয়ানতকারী, সে জাহান্নাম ছাড়া আর কোনো জায়গায় যাইতে পারবে না। এই জন্য আমরা আসুন আল্লাহ রাসুলের জীবনী থেকে শিক্ষা নিই। আল্লাহ রাসুল যখন মুসলমানদেরকে তো অবশ্যই বিধর্মীদেরকে আল্লাহ রাসুল এত ইয়া করতেন যে তারা কোনো ধরনের আমানত রেখে গেলে আপনি আল্লাহ রাসুল কখনো খেয়ানত করতেন না। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় বিধর্মীদের বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিসপত্র আল্লাহ রাসুল নিজের কাছ থেকে অন্যের ওই যার যার জিনিস তাদেরকে আপনি আল্লাহ রাসুল বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা লোকে রেখে গিয়েছেন। ওখানেও ওরা বলতে পার, আল্লাহ রাসুল বলতে পারতো ওরা আমাকে দেশ ত্যাগ করাচ্ছে, আমি তাদের জিনিসপত্র দিব কেন, আমি সব নিজে খেয়ে ফেলবো। ওখানে খেয়ানত করে নাই, তো আপনার নেতা আপনার মালিক আপনার কোনো ধরনের খেয়ানত করে না, আপনি কি থেকে আপনি কাকে নেতা মানতেছেন, কার অনুসরণ অনুকরণ করতেছেন? এই জন্য আসুন আমরা কোনো ধরনের খেয়ানতের কাছে কিনারেও যাব না। আমরা যদি এই খেয়ানত করি তাহলে আল্লাহর অপছন্দের পাত্র আমরা পরিগণিত হব। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 নম্বর, যে যে খেয়ানত করে সে আল্লাহর অনেক অপছন্দের। 6 নম্বর হচ্ছে বিশৃঙ্খলাকারী, যে বিশৃঙ্খলা করে সমাজে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তার কাজে কর্মে কথাবার্তা থেকে শুরু করে, সে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটি আল্লাহর অপছন্দের ব্যক্তি। আমাদের সমাজে আজকাল ওর কথা তার কাজ মধ্যে লাগায়, তার কথা ওর মধ্যে লাগাই লাগে, আমি নিজে ভালো হই তাদের মধ্যে বাজায় দেই, তাদের মধ্যে আমি বন্ধুত্ব তাদের সম্পর্কতা ছিন্ন করে, তারা একসময় ঝগড়া লিপ্ত হয়, মারপিটে লিপ্ত হয়, আর এর মাধ্যমে সমাজটা দুটুকরা হয়ে যায়। আপনি বিশৃঙ্খলা যে সৃষ্টি করলেন, আপনাকে এই ক্ষমা এই কথাটা আপনাকে এই অনুমতিটা দিয়েছে কে? সমাজটা সুন্দর থাকলে
দিনী শিক্ষায় থাকলে সুন্দরভাবে আবাদত বন্দি সবাই করতে মজা পাচ্ছে, আপনি নামাজে কেউ একজন নামাজে দাঁড়াচ্ছে ওখানে চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি, প্রত্যেকে ফেতনার মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সমাজে বিশৃঙ্খলা ছাড়া আর কিছু না, অমুকের কথা তমুকে হিংসা বিদ্বেষ গিবত পরনিন্দার সমস্ত কিছুই সমাজটা জর্জরিত। এইখানে আপনি আরো দুই চারটা কথা বাড়িয়ে আপনি সমাজটাকে জাহান্নামের গর্ত হিসেবে আপনি তৈরি করে ফেলেছেন। এই জন্য এই ব্যক্তিদের কালপাক অনেক অপছন্দ করে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজ জাতির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, তাদের আল্লাহ পাক অপছন্দ করেন। আসুন আমরা নিজেদেরকে হেফাজত করি, আমরা কোনো বিশৃঙ্খলার মধ্যে যাব না, আমরা শৃঙ্খলা ফিরে আনবো। আল্লাহ রাসুল আমাদের কি শিক্ষা দিল? আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় গেল তখন 120 বছরের একটা যুদ্ধ, দুই গোত্রের মধ্যে আল্লাহ রাসুল মিটমাট করে দিলেন। আর আপনি হইলে কোনো ধরনের যদি জুতো টুতো না থাকে ওখানে লাগিয়ে যুদ্ধ লাগাইয়া দেবেন, তাহলে আপনি রাসুল থেকে কি শিক্ষা নিলেন? একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে আপনি না এনে আপনি ওখানে লাগিয়ে দিচ্ছেন। যখন কাবাগরের পাথরটা লাগানোর ক্ষেত্রে আল্লাহ রাসুল যখন একটা সমাধা দিলেন যে ওই মুক্কার চার গোত্র চারটা কাপড়ের কোনা ধরবে, দূর আল্লাহর সুন্দর একটা সমাধা দিয়ে কাবাগরের পাথরটা আল্লাহ পাকের রাসুল সুন্দর করে কাবাগরের মধ্যে ফিট করে দিলেন, ওখানে সুন্দর একটা সমাধা করে দিলেন। বিশৃঙ্খলা সৃষ্টি হবে আল্লাহ রাসুল এটা কল্পনাও করেন না। আল্লাহ রাসুল যে জায়গায় নিজে পরিশ্রম সমস্ত কিছু দ্বারা শৃঙ্খলার সৌন্দর্যতার সৌন্দর্য করার জন্য, সুন্দর করার জন্য, দুনিয়ার শান্তিময় করার জন্য চেষ্টা করে গেছেন সারা জীবন, আর আপনি এখানে একজনের পিছনে একজনে লাগিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, ফেতনা সৃষ্টি করতেছেন, এর কাছে এর জন্য আল্লাহর কাছে দায় দিতে হবে। আর আল্লাহ এ ধরনের মানুষদেরকে অসম্ভব অপছন্দ করেন। 7 নম্বর, আমরা যে কাজটা হচ্ছে মন্দ কথা বলা, মন্দ প্রচার করা, এই কাজটা করে না বর্তমান যুগে, এরকম মানুষ আপনি পাবেনই না। চলতেছে উঠতেছে বসতেছে বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন সবাইকে গালিগালাজ থেকে শুরু করে মনে হচ্ছে যে গালিগুলা সে কবিতা পড়তেছে, আর পাপ কাজ পাপ মকাজ কথা বলতেছে তো এগুলো আবার প্রচারও করতেছে, অমুকের ওই রকম ওর বউ চলে গেছে, ওর মা চলে গেছে, ও অমুকের সাথে যত প্রকার মন্দ কথাবার্তা আছে ওগুলো প্রচার করে বেড়ায়। ভাই আপনি কি এটার ডিস্ট্রিবিউশন নিয়েছেন নাকি? আপনাকে তো এই জন্য পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে সৎ কাজে আদেশ, সৎ কথা বলার জন্য। আর রাসুল বলেছেন আমার পক্ষ থেকে একটি কথা হলেও